তৃণমূল কংগ্রেস আজকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি নির্বাচন কমিটির বৈঠক করে এবং সেই বৈঠকে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই যে বিপুল সংখ্যক মনোনয়নপত্র জমা হয়েছে তা যত আসন রয়েছে তার থেকে বেশি সংখ্যক মনোনয়ন জমা হয়েছে। এটা প্রত্যেকবারই হয়, এটা নতুন কিছু নয়, কিন্তু সেক্ষেত্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন 20 তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই যে জেলার যে বিভিন্ন সমীকরণ আছে সেই সমীকরণের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলবে বা কার হাতে দলীয় প্রতীক তুলে দেবে সেই বিষয়টি যেমন রয়েছে, বিভিন্ন জেলায় যে সংগঠন রয়েছে সেই সংগঠনের কথা মাথায় রেখে আজ সেই নির্বাচন কমিটির বৈঠকের পর এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছে তৃণমূল। সরাসরি চলে যাব সেখানে। আজকে এসেছেন বাংলার মানুষ, এই নবজোয়ারকে বাংলার মানুষ অত্যন্ত ভালোভাবে এটাকে সমর্থন করেছেন, মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সারা প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের তরফ থেকে দলের প্রতিটি সাংসদ বিধায়ক যে যেখানে পোস্টে আছে, পঞ্চায়েত, ব্লক প্রেসিডেন্ট, সমস্ত দলের সমস্ত কর্মীদের থেকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তারা যেভাবে সামগ্রিকভাবে নবজোয়ারের প্রোগ্রামকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাঠে যেটা হয়েছে সারা পশ্চিমবাংলায়, আমরা সমস্ত কর্মীদের যেভাবে সংগঠিত করেছে তাদের জন্য আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা দলের তরফ থেকে এবং অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। সেকেন্ড হচ্ছে যে প্রথম যে ডিসিশনটা হয়েছে সেটা হয়েছে যে দলের তরফ থেকে 50 জন, মিনিমাম 50 জন, এখন এটা অ্যাপ্রক্সিমেট ফিগার, এটা পরে বাড়তেও পারে, 50 জন দলের তরফ থেকে যারা নেতৃত্বে রয়েছে তারা সারা পশ্চিমবঙ্গব্যাপী তাদেরকে প্রোগ্রাম দিয়ে দেওয়া হবে। সারা পশ্চিমবঙ্গব্যাপী তারা 15 দিন থেকে 20 দিন, আগামী 15 দিন থেকে 20 দিন সমস্ত জায়গায় তারা মিটিং করবেন, তারা ওখানে জায়গায় যাবেন, মানুষের সঙ্গে দেখা করবেন। যেভাবে অঞ্চল ভিত্তিক রাজনৈতিক প্রোগ্রাম করা হয় সেই রাজনৈতিক প্রোগ্রাম করা হবে। এবং তারপরে যেটা হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে এটা কথাটা আমরা জানিয়ে দিতে চাই যে যারা যারা নির্দল প্রার্থী দলের নির্দেশ না মেনে তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ না মেনে যে সমস্ত দলীয় নির্দল দ্বারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে, তাদের কাছে আমরা বিনীতভাবে দল থেকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মনোনয়ন পত্র আপনারা উইথড্র করে নিন। দলের দলের যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটদের আপনারা জেতান, এবং যেভাবে দলকে শক্ত করতে হয় দলকে এইভাবে জেতাতে হয়। বড় লড়াই বিজেপি, সিপিএম, কংগ্রেস তিনজনে একসঙ্গে রয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে আপনারা দলকে সাহায্য করুন। না হলে যারা আজকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের থেকেও আগামী দিনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন, তাদেরকে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে কোনো দিন দলের মধ্যে ঢোকাবে না, দলের কোনো কাজের সঙ্গে সংসদ থাকবে না, দল তাদের উপেক্ষা করবে, দল তাদের মন মানবে না যে তারা তৃণমূল কংগ্রেসের, এবং দরজা জানলা মানে কোনো জায়গা খোলা থাকবে না তাদের দলে ফিরে আসার জন্য, চিরকাল দলের বাইরে থাকতে হবে। কিন্তু আবার আমি দলের তরফ থেকে বিনীতভাবে তাদের কাছে অনুরোধ করছি, এটা অনুরোধ দলের থেকে যে আপনারা যারা যারা কোনো গ্রিভান্স থাকতে পারে কিন্তু আপনারা নির্দল হিসেবে দাঁড়াবেন না, হাত জোর করে আমি বলছি দলের তরফ থেকে আপনারা উইথড্র করে নিন। 3 নম্বর এরপর হচ্ছে যে চার যাই হোক 4 নম্বর হচ্ছে যে আমাদের একটা রেজুলেশন আজকে নেওয়া হয়েছে, সেই রেজুলেশনটা হচ্ছে এই যে নবজোয়ার প্রোগ্রাম হয়েছে, নবজোয়ার প্রোগ্রামে যে মাননীয় আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা অভিজ্ঞতা হয়েছে যে 100 দিনের কাজ এবং আবাস যোজনা এই কাজের টাকা মানুষ পাচ্ছে না, এই যে টাকা যে মানুষ পাচ্ছে না এবং মানুষের মধ্যে একটা যে ধারণা রয়েছে যেটা পুরোটাই পশ্চিমবঙ্গ সরকার দেয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই বলেছে যে এটা 60% টাকা কেন্দ্রীয় সরকার থেকে আসে, 40% রাজ্য সরকারের, যেহেতু কেন্দ্রীয় সরকার দেয় না সেই জন্য এই টাকা
যে মানুষ মানুষ পাচ্ছে না। তা আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এটা রেজুলেশন যে আমরা পঞ্চায়েতের নির্বাচন শেষ হয়ে গেলে আগামী দিনে প্রায় 10 লক্ষ মানুষকে নিয়ে যে আমরা যে দিল্লিতে যে আমাদের আন্দোলনকে সুদৃঢ় করব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক লড়াই আমাদের চলবে আমরা জারি রাখব এবং বড় লড়াই আমরা করব। কিন্তু যেহেতু এখন পঞ্চায়েতের নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা এখন পঞ্চায়েতে কনসেন্ট্রেট করছি এবং মানুষের কাছে আবেদন জানাবো পঞ্চায়েতে আমাদের সবাইকে সমর্থন করতে। সেন্ট্রাল ফোর্স আমাদের রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস, সেন্ট্রাল ফোর্স থাকুক কি সেন্ট্রাল ফোর্স না থাকুক তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, থাকলো কি না থাকলো আমাদের কিচ্ছু আসে যায় না। আপনারা জানেন 2011-2013 পর্যন্ত যে তখন যে স্টেট ইলেকশন কমিশনার ছিলেন মীরা পান্ডে, তিনি সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছিলেন, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু আসে যায়নি। 2016 বিধানসভা বলুন, 2019 পার্লামেন্ট ইলেকশন বলুন, 2021 সেন্ট্রাল ফোর্স এসেছিল, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। তৃণমূল কংগ্রেস দল হিসেবে সেন্ট্রাল ফোর্স থাকলো কি সেন্ট্রাল ফোর্স থাকলো না দলের দল সে নিয়ে কোনো রকমভাবে কোনো চিন্তিত না বা কোন দল এই ব্যাপারে কোনো মাথাও ঘামাচ্ছে না। আমরা জানি যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সেখানে কি ফোর্স থাকলো না ফোর্স থাকলো কিচ্ছু এসে যায় না। আমাদের লড়াই 101 বারে তিন বিরুদ্ধে কংগ্রেস সিপিএম ও বিজেপি পশ্চিম বাংলার বুকে যেভাবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচন করছে, আমাদের লড়াই রাজনৈতিক লড়াই তাদের বিরুদ্ধে, মানুষের আমরা আশীর্বাদ চাই, মানুষ আমাদের সঙ্গে আছে আমরা সেটা আমরা জানি। এবারে আমরা একটা দেখেছেন আপনারা নিউজে অনেক সংবাদপত্র করেছেন অনেক চ্যানেল দেখিয়েছেন যে নওশাদ সিদ্দিকী কৈলাস বিজয়বর্গীর সঙ্গে তার একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আপনারা দেখেছেন, তাতে অভিনন্দন ফভিনন্দন রামনবমীর অভিনন্দন জানিয়েছিল। এবং এর আগে 2021 নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকী নিজে তার নিত্যানন্দ রায়ের যে পিএ যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হোম ডিপার্টমেন্টের, তার পিএকে দিয়ে বলিয়ে দুজন অফিসারকে এইখানে তারা ট্রান্সফার করিয়েছিল। সেটা আপনাদের আবার আমরা সেই জায়গায় রিপিট করে জানিয়ে দিতে চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে এই আবেদন জানাতে চায় যে 2023 সালে আপনারা বাংলার মানুষ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, ভোট দিন, আশীর্বাদ করুন, যেভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার গড়েছে বারবার, তাই আপনারা আবার আশীর্বাদ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কথা দিচ্ছে আপনাদের কাছে যে 2023-এ আপনারা 2023-এ পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে আপনারা একদম শুয়ে দিয়ে বিজেপিকে একটা ভোটও দেবেন না, বিজেপিকে কোনো জায়গায় কিছু আনবেন না, বিজেপি কংগ্রেস সিপিএমের এই যে আঁতাত এই যে জোট সেই জোটকে আপনারা ভেঙে দিন, তৃণমূল কংগ্রেসকে আপনারা জয়ী করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছে আপনাদের কাছে, তৃণমূল কংগ্রেস কথা দিচ্ছে আপনাদের কাছে যে 2024-এ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে নিশ্চিহ্ন করবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা আপনাদের কাছে দিচ্ছে দল, আপনাদের কাছে সেই কথা দিচ্ছে। আব্বাস সিদ্দিকী একটা ভিডিও চ্যাট এসছে, সেই চ্যাটটা নিয়ে আমাদের কুণাল আছে, কুণাল এটা সম্বন্ধে ডিটেলস জানে, কুণাল এটা নিয়ে আপনাদের কাছে বক্তব্য রাখবে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের অভিযোগ, আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে স্ক্রিনশট দেখতে পেয়েছি এবং যে ভিডিওটি পেয়েছি, আমাদের সরাসরি অভিযোগ যে বিজেপির হাতের পুতুল হয়ে কিছু মানুষকে ভুল বোঝাবার জন্য এই আইএসএফ দলটি গঠিত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। বিজেপির সঙ্গে আইএসএফ এবং আইএসএফ এর মাধ্যমে বামপন্থীদের
এই অন্ধ তৃণমূল বিরোধী সুবিধাবাদী জোট হয়েছে। যে নওশাদ সিদ্দিকীর যে স্ক্রিন শট দুটি দেখা গিয়েছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বিজেপি নেতা, এবং টাইমিং কখন, 2021 সালের বিধানসভা নির্বাচন যখন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, কর্মীরা, নেতৃবৃন্দ মরণপণ লড়াই করছেন বিজেপির বিরুদ্ধে, সেই সময় এই নওশাদ সিদ্দিকী তিনি তখন কৈলাস বিজয়বর্গীয় এবং নিত্যানন্দ রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তার পিএকে চিঠি পাঠাচ্ছেন, এবং এর থেকে এটা শুধু সৌজন্য নয়, এটা আনহোলি নেক্সাসটা, ইলেকশন ওরিয়েন্টেড নেক্সাস, যে এই এই অফিসার কি বদলি করে দিন ইত্যাদি, এগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের বক্তব্য, যদি এই স্ক্রিনশট সত্য হয় তাহলে আইএসএফকে সামনে রেখে